Welcome back to the channel, everyone. কেমন আছেন আপনারা সকলে? কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম, একটা ছবি দিয়েছিলাম আমার কমিউনিটি পোস্ট থেকে, যে সল্ট লেক সেক্টর 5 একটা টেক পার্ক হচ্ছে, যেটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন আজকে থাম্বনেলটা, যে ইমাজিন টেক পার্ক ঠিক তার সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছেন কি বিশাল বড় কনস্ট্রাকশন হয়ে গেছে এখানে। আমি কিছু মাস আগে ভিজিট করেছিলাম, এত বড় কনস্ট্রাকশন আমি দেখিনি সেই সময়। এই কয়েক মাসের মধ্যে এত দুর্দান্ত এত স্পিডে কনস্ট্রাকশন চলছে, তো আমরা এটা দেখে আন্দাজা করতেই পারছি যে কোনো টেক পার্ক তৈরি করতে গেলে কত তাড়াতাড়ি তৈরি করা যেতে পারে। সো আমার বলার চেয়ে ভালো আপনারা নিজেই এর লুকসটা দেখে নিন যে কি তাড়াতাড়ি তৈরি হচ্ছে এই টেক পার্কটি, নিজেই দেখুন। So this is the Imagine Tech Park. যেই টেক পার্কটার জন্য আই এম শিওর আপনারা সকলে প্রচণ্ড এক্সাইটেড রয়েছেন। সল্ট লেক সেক্টর 5 হচ্ছে এই টেক পার্কটা, দেখতেই পারছেন পেছনের দিকটা যেমনটা আমি দেখে বুঝতেই পারছি যে পার্কিং এর জন্য থাকবে। আর বলতে পারি এই যে ফ্লোরসগুলো সেগুলো পুরোপুরি পার্কিং এর জন্য। আমি একটা ডিটেইলড ভিডিও বানিয়েছি, সেটা গিয়ে দেখুন যে কোন ফ্লোরসে কী কী থাকবে। অফিস স্পেস রয়েছে ওপরে, এটা আরও উঁচু হবে, এটা বলা হচ্ছিলো যে টলেস্ট টেক পার্ক অফ সল্ট লেক সেক্টর 5 হতে চলেছে। এটা জেনপ্যাক্ট অ্যান্ড সিমপ্লেক্স ইনফ্রাভেঞ্চার্স মিলে তৈরি করছে। এটা বলা হচ্ছে যে জেনপ্যাক্টের এখানে নাকি একটা বিশাল বড় অফিস থাকবে। সো দেখা যাক কি হয়। আমি দেখতে পাচ্ছি তার পাশের জমিটাও ক্লিয়ার করে দেওয়া হয়েছে, তো এখানে কি আমরা এক্সপেক্ট করতে পারি আরও একটা নতুন টেক পার্ক? ফিঙ্গার্স ক্রসড, দেখা যাক। বললে তো খুবই ভালো হয়, বিশাল বড় জমি এটা, অলমোস্ট ইমাজিন টেক পার্ক যত বড় জমিতে হচ্ছে ঠিক সেম সাইজের জমি এটা, যেটা পুরোপুরি ক্লিয়ার করে ফেলা হয়েছে। এখানে গাছপালা ছিল, জঙ্গল ছিল, জঙ্গলটাকে দেখতে পাচ্ছি পুরোপুরি পরিষ্কার করে ফেলা হয়েছে। তো আশা করাই যায় এখানে আরও একটা নতুন টেক পার্ক। প্লেন যাচ্ছে ওপর থেকে, এই মুহূর্তে সবচেয়ে বিতর্কিত জিনিস আমাদের কলকাতার সেকেন্ড এয়ারপোর্ট কোথায় হবে, আদৌ হবে কি না। পাশে আরও একটা জমি দেখতে পাচ্ছি আমি, সেখানে তো পুরো জঙ্গল হয়ে রয়েছে। এই জমিটাও এইরকম ছিল, এখন পুরোপুরি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আশা করা যায় এইরকম টেক পার্ক আমরা দেখতে পারবো এই জমিতেও। সো দেখতে পাচ্ছেন কি দারুণ লাগছে, মাই গুডনেস। এইটা তো হলো ইমাজিন টেক পার্কের আপডেট। এরপর যাচ্ছি হচ্ছে মার্লিন সাইটে, তারপর যাব হচ্ছে ইমামি বিজনেস বেয়ের সাইটে, দেখা যাক সেই সাইটগুলোয় কী কী আপডেটস রয়েছে। চলুন যাওয়া যাক। তো এইটা তো দেখতে পেলেন আপনারা ইমামি সাইট, যেটা আমি ভিজিট করলাম, যেটা যেখানে আপনারা দেখতে পেলেন। এবং আমি জানতে পারলাম যে মার্লিন ফিনিক্স যেটা তৈরি হচ্ছিল সেটার নাম চেঞ্জ হয়ে গিয়ে মার্লিন দ্য সুমিত হয়ে গেছে, আর বলতে পারি মার্লিন দ্য সামিট হয়ে গেছে। যেটা আপনারা সাইট দেখতে পারলেন সেখানেও কনস্ট্রাকশন চলছে, গ্রাউন্ড ওয়ার্ক চলছে এই মুহূর্তে। সবচেয়ে অ্যাডভান্স স্টেজে কিন্তু রয়েছে ইমাজিন টেক পার্ক। এবং আরও একটা জিনিস আমি যেটা জানতে পারলাম যে ইমাজিন টেক পার্কের পাশের যে জমিটা আমি দাঁড়িয়েছিলাম সেই জমিটায় ওয়েবেলের জমি, এবং সেখানেও আরেকটা ওয়েবেল আইটি পার্ক হতে চলেছে। সো দ্যাটস আ গ্রেট নিউজ, দ্যাটস আ গ্রেট থিং যেটা ওয়েবেল করছে। ওয়েবেল আইটি পার্ক আমরা দেখেছি যে দুটো নতুন আইটি পার্ক তারা তৈরি করেছে, সেটা কি দারুণ তারা তৈরি করেছে। তো এটা তো ছিল তিনখানা নতুন আপডেট। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আমার প্রচেষ্টা ভালো লেগে থাকে, লাইকের বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন তাহলে কি করতে হবে জানেন, সাবস্ক্রাইব করে যেতে হবে চ্যানেলটিকে এইরকম ডেভেলপমেন্টাল নিউজ প্রতিদিন বারবার দেখবার জন্য। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এইরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়িতে থাকুন, মাস্ক পরে অবশ্যই বেরোবেন, এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। দেখা হচ্ছে, টাটা।